এপিসোড। আজকে হচ্ছে ফাইনাল, আজকে ফাইনালি আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে। আর আজ হলো শনিবার, যদিও গতকাল ম্যাক্সিমাম জায়গায় দেখছি পুজো হয়ে গেছে, কিন্তু আমাদের ঠাকুর মশাইয়ের সময় হচ্ছিল না আর আমরা ওনাকে দিয়েই মোটামুটি কাজকর্মগুলো করাই, সেহেতু সেই জন্য ওনার আজকে বিকেল ছাড়া টাইমও সেভাবে ছিল না, তো সেই জন্য আমরা আজকে বিকেলটাই বেছে নিয়েছিলাম। যাই হোক, সকাল থেকে উঠে মানে এই নিয়ে দুবার স্নান করলাম, মানে এক রাউন্ড স্নান করে ভোগের কাজকর্ম মানে ভোগগুলো বানালাম, যতটা পেরেছি বানিয়েছি। ভালো কিছু সিনেমাটিক শট নিতে পারিনি, তার কারণ হচ্ছে অভিষেককে বারবার বেরোতে হচ্ছে, জানোই তো বাড়িতে পুজো থাকলে বারবার এটা আনা ওটা আনা এরকম ভুলে যাচ্ছে কোনো কিছু জিনিস, বারবার হোয়াটসঅ্যাপে লিখেও দিয়েছি তাও ভুলে যাচ্ছে, মানে সেটা খেয়াল করছে না আর কি, যার ফলে বেশ কয়েকবার ওকে দোকানে যেতে হয়েছে, বাইরে যেতে হয়েছে। আর ফুল ফল এগুলো তো আনার ব্যাপারই ছিল, মিষ্টি আরও টুকটাক কিছু জিনিস আনার দরকার ছিল, সেগুলো নিয়ে এলো, যার ফলে কী হয়েছে সিনেমাটিক শটগুলো ও নেয়, ও ভীষণ সুন্দর সুন্দর শট নেয়। তো আমি যতটা পেরেছি রান্না করার সময়, একে তো ভীষণ গরম লাগছিল, তো তার মধ্যেই যতটা পেরেছি আমি অল্প অল্প করে কিছু শট নিয়েছি তোমাদের জন্য ভোগ রান্না। তো এই ভোগের এপিসোড শেষ হওয়ার পর ফাইনালি এবার আমি আরেক রাউন্ড স্নান সেরে আমি চলে এসেছি এই ঘরে, এবার আমার ঠাকুরের প্রতিষ্ঠা মানে ঠাকুর বসাবো আমি। তো এই হচ্ছে সেই জলচৌকি, এর মধ্যেই একটু ছোট করে একটু আলপনা এঁকে নিয়ে, তো তার উপর ওই যে গোলাপি রঙের যে কাপড়টা এনেছিলাম সেটা কভার করে এখানে আমি ঠাকুরকে বসাবো। আরও স্পেশালি আমি রান্নাঘরে অভিষেককে অ্যালাউ করিনি, মানে করছিলাম না, আমি চাইছিলাম না অভিষেক রান্নাঘরে আসুক, কারণ কথা বলে ফেলে ফেলে যদি ভুল করে, আর ভোগ রান্নার সময় একদমই কথা বলা উচিত নয়। তো সেই আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা আমার মাই বলেন যে কোনো যখনই ভোগ রান্না করা হবে তো একটা করে রান্না শেষ হবে আর সেখানে একটু বেলপাতা অথবা তুলসী পাতা দিয়ে দেওয়া দিতে হয় আর কি, তো সেই জন্য আমি বেলপাতা দিয়ে দিয়েছি প্রতিটা ভোগ রান্নার পর। আর এবার বাকি কাজগুলো একে একে সেরে ফেলি, চল। সব কাজ শেষ হলো, এখন 4:30 বোধ হয় বেজে গেছে, দেখাচ্ছি তোমাদের, চলো আগে ঘরে দেখে নাও আমার ঠাকুরের জোগাড় কেমন হয়েছে। এবার আমি চট করে একটু শাড়িটা পরে নেব, ঠিক আছে, তারপর তোমাদের সাথে দেখা করছি।
আমি জাস্ট রেডি হয়েছি আর ঠাকুরমশাই, মানে এখন আমি রেডি হইনি, কি দেখো যে ভূতের মতো লাগছে, যাই হোক কোনো রকমের শাড়িটারি পরেছি, ঠাকুরমশাই এসে গেছেন। লক্ষ্মী পুজো সমাপ্ত হলো, শেষ হলো, এখন বাজে 6:20। তো পূর্ণিমা এখনো আছে। তো যাই হোক, এই সব এবারে একটুখানি আমাদের ফ্ল্যাটের কয়েকজনকে একটুখানি প্রসাদ প্রসাদ দেবো, সেটা নিয়ে একটু বোঝগাজ করছি, তারপর আমরাও একটু খাবো। অভুক্ত সারাদিন অভিষেক তখন থেকে দেখাচ্ছে যে আমি কতক্ষণ ওকে দেবো থালায় মোড়ে। ওকে তোমরা আজ ভালো করে দেখতে পাওনি, একটুখানি চলে আয়। না না, দেখেছি তো। না দেখিনি, ভালো আয় না। হ্যাঁ, তো এই যে সারাদিন ব্যস্ততার মধ্যে কেটেছে আজকে আমাদের, তাই শুধু ব্যস্ততা নয়, আমাদের সারাদিন যেভাবে কাজের মধ্যে ছিলাম এবং মানে এই যাচ্ছি এই আসছি, অমুকটা লাগবে তমুকটা লাগবে, যা হয় আর কি, মানে শেষ বেলায় তো অনেক কিছু অনেক সময় মনে পড়ে যায়। তো আর দিনভর বাসবি ভোগ রান্না থেকে শুরু করে এই ঠাকুরের সমস্ত মুশকিলটা কি হয়, একা হয়ে গেলে আমি তো বিশাল কিছু এক্সপার্ট নই, এক একজন থাকে। আগে তো আমার লোক সবাই একা একাই করতো, বা আমার মাও যে করে বা যারাই করে এগুলো আমার মামার বাড়িতে দেখেছি, আমার দিদারা তো ওরাও তো ভীষণ মানে এক্সপার্ট ছিল, কিন্তু আমি তো এক্সপার্ট নই, আমি এতেই হাঁপিয়ে গেছি আর কি সারাদিন ধরে। আমি একটু সাজবো, আমি সাজার একটু টাইমও পাইনি, তার মধ্যে ঠাকুরমশাই চলে এসেছেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য বাই।